আমরা সরকারকে বলবো শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনারা উস্কে দিবেন না, তাদের বিরুদ্ধে আপনারা বিষেধকার করবেন না, তাদের প্রতি আপনারা অপমানমূলক শব্দ চয়ন করবেন না। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এই আন্দোলন শতভাগ যৌক্তিক আন্দোলন। আমরা 18 সালে যারা আন্দোলন করেছিলাম আমরা তাদের পক্ষ থেকে বলছি আপনারা আন্দোলন চালিয়ে যান, যতক্ষণ না পর্যন্ত সরকার আপনাদের দাবি মেনে নেয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা 2018 সালে যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হয়েছিল, আমাদের উপর দমনপীড়ন নির্যাতন নিপীড়ন ব্যাপকভাবে হয়েছিল, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে যখন জেলে নেওয়া হলো দুই মাস কারাগারে রাখা হলো, এরপরে কারাগার থেকে বের হয়ে আমরা ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিলাম। ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয় না। সরকারকে আমরা সর্বশেষ আহ্বান করব, আপনারা এই আন্দোলন নিয়ে যে ধরনের তালবাহানা করছেন, গতকাল দেখলাম সরকারের সকল প্রায় সকল মন্ত্রী মিনিস্টার এমপিরা তারা এই আন্দোলনকারী শিক্ষার্থী বন্ধুদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে গতকাল আপনারা দেখেছেন ছাত্রলীগের বিভিন্ন স্থান থেকে, গাজীপুর থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লাঠি সুটা নিয়ে তারা ঢাকামুখী হয়েছিল, সেই তারা এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে। একটু পরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করবে, আমি জানি না আমাদের যে অবস্থা যে পরিণতি ভোগ করতে হয়েছিল তাদের উপরেও সে ধরনের যে নির্যাতন নিপীড়ন সেটি নেমে আসে কিনা। শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যে ধরনের প্রতিকূল পরিস্থিতি আপনাদের ফেস করতে হোক না কেন আপনারা একতাবদ্ধ থাকবেন, যদি ঐক্যবদ্ধভাবে আপনারা লড়াই করতে পারেন আপনাদেরকে এই সরকার পরাজিত করতে পারবে না। ছাত্র আন্দোলন সবসময় সফল হয়েছে, আমাদের পক্ষ থেকে সবসময় সমর্থন থাকবে, আপনারা ইনশাল্লাহ সফল হবেন।